আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সৌদি প্রবাসীদের জন্য একটি বিশেষ খবর রয়েছে। সৌদি আরবে সকল মানুষ যে খারাপ না তারই একটি উদাহরণ দিব এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। অসুস্থ কর্মীকে দেখতে সৌদি আরবের মালিক ছুটে এলেন কুমিল্লায়। ভাষা, সংস্কৃতি, ধর্ম, বর্ণ সহ নানান সংস্কার ও ভেদাভেদ বলে শুধুমাত্র প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছে অনেক বিদেশি তরুণী। কিন্তু এবার ঘটল এক ব্যতিক্রম কাহিনী। কুমিল্লার বরুড়া উপজেলায় 14 নং লক্ষ্মীপুরের নলুয়া চাঁদপুর গ্রামে বাংলাদেশি এক কর্মীর মায়ায় সৌদি আরবের মালিক বা কফিল বাংলাদেশে তাকে দেখতে এসেছে। লোকমুখে জানা যায় নলুয়া চাঁদপুর গ্রামে সুধীর শীল দীর্ঘ 15 বছর ওই মালিকের প্রতিষ্ঠানে কর্মরত ছিল। তারপর প্রায় 8 থেকে 10 বছর আগে সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসেন অসুস্থতার কারণে। তারপর আর বিদেশ যাওয়া হয়নি সুধীর শীলের। তিনি যে প্রতিষ্ঠানে কাজ করতেন সেই প্রতিষ্ঠানের মালিক পুরাতন কর্মীর মায়া বাংলাদেশে চলে এসেছে সেই কর্মীকে দেখতে। গত 28 আগস্ট তিনি বাংলাদেশে আসেন। তারপর ফোনে যোগাযোগের মাধ্যমে তিনি ওই কর্মীর বাড়িতে এসে পৌঁছান। এর মধ্যে এলাকায় ওই খবর ছড়িয়ে পড়ে। এলাকাবাসী সৌদির ওই নাগরিককে দেখতে এবং তার মহানুভবতাকে স্বাগত জানাতে সুধীর শীলের বাড়িতে ভিড় জমাচ্ছে। আমাদের যে সকল প্রবাসীরা সৌদি আরবে বসবাস করেন, আপনাদের কফিল কতটা ভালো কতটা খারাপ সেটা হয়তো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা অনেক প্রবাসীদের কাছ থেকে অভিযোগ পাই তাদের কফিল নাকি তাদের সঙ্গে খুব খারাপ আচরণ করে। কিন্তু সত্যিকার অর্থে এমনও কিন্তু হয় যে সৌদি আরবের কফিলরা খুবই ভালো, কোনো প্রবাসী থেকে এক পয়সা হারাম ইনকামও করে না। এরকম কফিলে কিন্তু সৌদি আরবে আছে। সৌদি আরবে যেরকম খারাপ লোক আছে তেমনই সৌদি আরবে ভালো লোকেরও অভাব নেই। তাই আসুন সৌদি আরবের নাগরিকদের প্রতি আমাদের যে একটা খারাপ অভিজ্ঞতা আছে সেটার পরিবর্তন করি। ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।